এই শাড়িগুলো এখন খুব উঠেছে, ভীষণ নরম, ভীষণ সুন্দর। আজকে মে মাসের 25 তারিখ। হ্যাঁ, কাল ফল কিনতে গেছি, আপেলের পিস 30 টাকা একটা আপেল, আমি দুটো কিনে নিয়ে এসেছি। মে মাসের 25 তারিখ, আমি প্রায় এক দেড় মাস পর কোনো একটা ভিডিও শ্যুট করছি। আজকে জামাই ষষ্ঠী, ওই বাড়িতে ছিলাম, এক্ষুনি এই বাড়িতে এলাম। এবছর পিসিদের বাড়ি জামাই ষষ্ঠী, পিসির দুই মেয়ে আর আমি তো একা, তিনজন। আগের বছর এই বাড়িতে হয়েছিল, এবছর পিসিদের বাড়ি। তো এখন 8:30 বাজে, এই বাড়িতে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে যাবো পিসিদের বাড়ি। মা ওখানে পুজো করছে। এই হচ্ছে সেই জামাই যে হচ্ছে স্নান ধান না করে চলে এসছে শ্বশুর বাড়ি, ঠিক আছে? এর বাদ বাকি অংশটা নেওয়া যাবে না, শুধু মুখটুকুই থাক। জামাইয়ের ড্রেসপত্র রেডি হয়ে গেছে দেখতেই পেলে, এবার আমি আমারটা দেখাই। এই শাড়িটা কিছুদিন আগে কিনেছিলাম, এত নরম শাড়িটা, কি বলবো, খুব সুন্দর। আর ব্লাউজটা মা আমার জন্য কিনেছে, খুব পছন্দ হয়েছে ব্লাউজটা আমার, খুব ভালো হয়েছে। আর এটা হচ্ছে মায়ের শাড়ি, তো মা এটা আজকে পরবে। মাও একটা সুন্দর ব্লাউজ কিনেছে, এটা খুব সুন্দর। এখন বাজে কটা, 9:15, আমি মোটামুটি রেডি হয়ে গেছি, 50% হয়েছি। আর যে জামাই তার অবস্থা দেখো, কি জামাই, দিন পরে আবার শুরু করেছে, জানি না কতদিন আবার চলবে। আশা করি এটা কাল বা পরশু আমি পোস্ট করে দেব। যাই হোক, সেজেনি। আর আমি আমার পুরো লুকটা দেখাচ্ছি উল্টো দিক করে। যে এই শাড়িগুলো এখন খুব উঠেছে, ভীষণ নরম, ভীষণ সুন্দর, পরেও খুব কমফোর্টেবল। আর এই যে জামাইয়ের অবস্থা, সাজ হয়ে গেছে, এখন শাশুড়ি সাজছে। আর জামাই আর শাশুড়ি তো ম্যাচিং হয়ে গিয়েছে কোনো এক মতে। ভালোই লাগছে শাড়িটা দেখি, একটু এদিকে ঘোরো, একটু সরে যাও, সরে যাও। হ্যাঁ, ভালোই লাগছে, ভালো লাগছে। পুরোপুরি রেডি, মা আর বাবা চলে গেছে, আমরা এখন যাচ্ছি। কটা বাজে এখন? 9:45 বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে, চলো যাওয়া যাক। আর বাবা যেতে পারবে না, আমাদের আমের বিজনেস, তো বাবার এই সময়, বাবা নিজেও কোনো দিন ষষ্ঠীতে যায়নি, ষষ্ঠীতে আমরা কোনোদিনও মামার বাড়ি যাইনি, আর এখনও পারে না। পৌঁছে গেছি পিসিদের বাড়ি, আর জামাই ষষ্ঠীও শুরু হয়ে গেছে। তো তিন জামাইয়ের মধ্যে দুই জামাই রয়েছে, একজন এখনো আসতে পারেনি, তো আসলে তারপরে ওই জামাই বাবুরটা হবে। তো এই যে ব্লু কালারের যে গেঞ্জি পরা, এটা হচ্ছে পিসির বড় মেয়ের হাজবেন্ড, মানে বড় জামাই বাবু, আর সৌমিত্র রয়েছে, আর ছোট মেয়ের হাজবেন্ড এখনো পৌঁছাতে পারেনি। আর এই যে পিছনে যে বাচ্চাটা রয়েছে, সেটা হচ্ছে পিসির বড় মেয়ের ছেলে, মানে বড় নাতি। আর এই যে গুড়ি, এই যে এটা হচ্ছে ছোট মেয়ের বড় ছেলে, আর ওই পুচকেটা ছোট মেয়ের ছোট ছেলে। তো অনেক লোকজন বাড়িতে আমরা এখন। তখন হাওয়া দিতে হতো, বুঝলি, সেই নিয়ম থেকে এখনো চলে আসছে। এখন এসি থাকলে হাওয়া দিতে হবে। চিকন কোথায় গেল? চিকন কোনটা, ছোটটা? হ্যাঁ, বুদ্ধি চিকন, বুঝলি না, বলছে আমি
মন খারাপ করে একটু খাওয়া দাওয়া করো। তোর বাবারও মন খারাপ করছে, থাকতে নেই আমার তো নেই, থাকতেই মন খারাপ মনে করছে। কই শঙ্খ কই গুগল? এখন পিসি আশীর্বাদ করছে। তো এটা হচ্ছে আমার পিসি, আমার একটাই পিসি, আগে পরে হয়তো দেখেছো ভিডিওতে। যাই হোক, বেঁধে রাখো দেখিনি, তিনটেকে ধরে বেঁধে রাখো, এই চিকর আর চিকনের দাদাকে বেঁধে রাখতে হবে। তোর নাম চিকন তো? হাতে সুতোটা দেখিয়ে দে, সুতোটা দেখিয়ে দে। আমি শাড়িটা ছেড়ে নি। এই যে এখানে পিসির বড় মেয়ে, মানে বড় দিদি রান্না করছে, আর এটা হচ্ছে বড় দিদির ছেলে, ও অনেক কাজ করে দিয়েছে মায়ের। এখন পেঁয়াজ বাটছে, তারপরে নাকি সব লুচি, সকালে সবার ব্রেকফাস্টে সব লুচিও ভেজেছে। যাই হোক, অনেক কাজের হয়ে গেছে। আর শাড়ি পরে থাকা যাচ্ছে না বাবা, তাও আজকে অন্য দিনের চেয়ে গরমটা কমই আছে, তো এবার একদম জাতীয় পোশাকে চলে এসেছে। এটা হলো সৌমিত্রর গিফট, পিসি দিয়েছে। আর এটা হচ্ছে OMH এর, ও মাই হার্টের। এটা হচ্ছে বড় জামাইবাবুদের নিজস্ব ব্র্যান্ডিং দোকান, মানে নিজেরাই শার্ট জামা কাপড় সমস্ত বানায়, সমস্তটা সেল করে। কৃষ্ণনগরের দোকান আছে। একটা ফোন চলছে বলে এর মধ্যে একটা আছে, এই যো তিনটে মাথা, কি সুন্দর এক জায়গায়, শুধু একটা মাত্র ফোনের জন্য। দেখো মানে ফোন চললে বাড়িতে যে ছেলেপিলে আছে কি নেই বোঝাই যায় না। এটা হচ্ছে পিসির ছোট জামাই, এই মাত্র এসছে, তো এখনই ষষ্ঠী করা হচ্ছে, তো আলাদা হয়ে গেল। যাই হোক, কাজের জন্য আর কি করা যাবে, তো ষষ্ঠীটা হয়ে যাক। এখন খেতে বসে গেছে। আর এটা হচ্ছে পিসির ছোট মেয়ে, এতক্ষণ ওর বরকে দেখায়নি, তাই ওকেও দেখায়নি, ও এতক্ষণ কাজ করছিল ওই জন্য ওকে দেখাতে পারিনি। আর এই যখন খেতে বসেছে, ও বলেছিল এই ক্লিপসটা দিবি না আমার ঝগড়া করার, কিন্তু এটা তো আমি দেবই দেব। যাই হোক, লাঞ্চ টাইম হয়ে গেছে, আর ষষ্ঠীর মেন টাইমও চলে এসেছে, খাওয়া দাওয়া। তো প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে, ডাল, তরকারি, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু তিন জামাইকে একসাথে খেতে দিয়ে দেওয়া হয়েছে, তো বেশ ভালো লাগছে। আর ম্যানেজমেন্টের দায়িত্বে কারা কারা আছে চলো ব্যাক ক্যামেরায় দেখে নিই সেটা। আমি তো হাত পা ছড়িয়ে ঝুঁকি, আমাকে একটু ঘুরতে দিচ্ছে। হাটের থেকে পাটা নামাও, শুরু হলো। হ্যাঁ
ফটো সেশন শেষ এই দিকে একটু টাকা যাবে তো হ্যাঁ ভাতের দিকে তাকালে ধরো না এদিকেও টাকা যাবে নিজেরা ভালো মন্দ খেলো আমাদেরকে এইভাবে দিল এখন প্রায় 4:30 বাজে সবার খাওয়া দাওয়া মিটে গেছে আর মা আর পিসির তো আজকে ষষ্ঠী ওরা এঠোকাটা খাবে না লুচি টুচি খাবে আর এখন সব কাঁঠাল লিচু এই সমস্ত খাওয়া হচ্ছে আর আমি ক্যামেরাটা ধরে এইভাবে হাসছি কারণ ও ওই যে ছোট দিদি যে সে মুখ দেখাবে না ওইভাবে কতক্ষণ শুয়ে থাকে আমিও দেখবো ওই জন্য ক্যামেরাটা ধরে রেখেছি হাতের ডিনারের প্রিপারেশন শুরু হয়ে গেছে হবে চিকেন বিরিয়ানি তো দিদির করা শুরু করে দিয়েছে আর তারই মাঝে ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গিয়েছে তো কিছুই আর ক্লিপস নেইনি সবাই আর ছেলে পিলে রয়েছে চিৎকার চেঁচামেচি গল্প হচ্ছে আর এই যে গোগল আবার হেল্প করতে চলে এসছে মাকে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বান্না শিখে যাবে আর এই যে আমরা সবাই দেখছি এখানে বিরিয়ানির লেয়ারিং হচ্ছে ছেলে আর মা দুজন মিলে করছে মর্নিং আজকে ষষ্ঠীর পরের দিন নেক্সট ডে তো কারেন্ট না থাকায় বাড়ি চলে এসেছিলাম বৃষ্টিও পড়ছিল অল্প অল্প কিছুই আর ক্লিপস নেইনি এখন ঘুম থেকে উঠে গেছি সৌমিত্র গেছে মাঠে আর বিছানা টিছানা তুলবো এর মধ্যে আমার একটা বান্ধবী ফোন করেছে তো ওর সাথে গল্প করছি এই করতে করতে বিছানাটা তুলে নিচ্ছি সবার সাথেই এটা নিশ্চয়ই কম বেশি হয় কমেন্ট করো স্কুল লাইফে তো অনেক বন্ধুবান্ধব থাকে তারপরে শেষ অবধি দু একজন রয়ে যায় তারা আর বন্ধুবান্ধব থাকে না তারা ভাই বোন এরকম হয়ে যায় তো আমারও ঠিক সেরকমই হয়ে গেছে আর বন্ধু নেই বোনই হয়ে গেছে ষষ্ঠীর দিনের কিছু ফটো লাস্টে অ্যাড করে দিলাম স্মৃতি হিসাবে থেকে যাবে সাথে তোমরাও দেখতে পাবে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সবার ষষ্ঠী কেমন লাগলো কমেন্টে জানিও তো টাটা বাই বাই দেখা হবে অন্য আবার একটা ভিডিওতে